প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আগুন সন্ত্রাস রুখে দিতে আইন শৃঙ্খলা বাহিনী দৃঢ় প্রতিজ্ঞ, বললেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। নওগাঁর বদলগাছিতে উজ্জ্বল হত্যা মামলায় 10 জনের যাবজ্জীবন। চাঁপাইনবাবগঞ্জে বিনা পারিশ্রমিকে 31 বছর ধরে জ্ঞানের আলো ছড়াচ্ছেন আব্দুর রশিদ। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো পুরো খবর। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার শহীদ মামুন পুলিশ লাইন স্কুল মাঠে এর আয়োজন করা হয়। আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এ সময় তিনি বলেন, আগুন সন্ত্রাস রুখে দিতে আইন শৃঙ্খলা বাহিনী দৃঢ় প্রতিজ্ঞ। আগুন সন্ত্রাসের মাধ্যমে দেশের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করা হলে অতীতের ন্যায় কঠোরভাবে মোকাবিলা করা হবে। যে কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপপ্রয়াসকে রুখে দিতে আইন শৃঙ্খলা বাহিনী দৃঢ়ভাবে প্রতিজ্ঞ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর গোলাম সাব্বির সাত্তার, বিভাগীয় কমিশনার জিএসএম জাফরুল্লাহ, রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, জেলা প্রশাসক আব্দুল জলিল, র্যাব 5-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার, জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, কমিউনিটি পুলিশের আহ্বায়ক প্রফেসর ডক্টর আব্দুল খালেক। অনুষ্ঠানে আরএমপি, জেলা পুলিশের সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আগুন সন্ত্রাসের মাধ্যমে দেশের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যে চেষ্টা হয়েছিল, আবারও যদি এই ধরনের কোনো চেষ্টা হয়, এই চেষ্টা মোকাবেলার জন্য আমরা ইতিপূর্বে সন্ত্রাস জঙ্গিবাদ যেভাবে আমরা মোকাবেলা করেছি, আগামী দিনেও আগুন সন্ত্রাসের মতো যে কোনো সন্ত্রাস দেশে যে কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপপ্রয়াসকে রুখে দিতে বাংলাদেশ পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী দৃঢ়ভাবে প্রতিজ্ঞ। নওগাঁর বদলগাছিতে গভীর নলকূপ নিয়ে দ্বন্দ্বের জেরে উজ্জ্বল হোসেন হত্যা মামলায় 10 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়াও আসামিদের প্রত্যেককে 20,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 2 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। বুধবার বেলা 12টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক ফেরদৌস ওয়াহিদ এ রায় প্রদান করেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। সকল আসামি এবং নিহতের বাড়ি বদলগাছি উপজেলার দুর্গাপুর গ্রামে। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল বাকি। তিনি জানান, একটি গভীর নলকূপ পরিচালনা করতেন নিহত উজ্জ্বল হোসেনের চাচা। 2013 সালের 9 মে ওই নলকূপটি দখলে নেওয়ার জন্য দেশীয় অস্ত্র নিয়ে ও গরম পানিতে মরিচের গুঁড়া মিশিয়ে উজ্জ্বলের শরীরে ছিটিয়ে দেয়। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে সে পরদিন মারা যায়। এ ঘটনায় নিহতের চাচা মাঝারুল ইসলাম বাদী হয়ে 13 জনকে আসামি করে থানায় মামলা করে। মামলার দীর্ঘ শুনানি শেষে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে 10 জনের যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। তবে এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে বলেও জানান আসামিপক্ষের আইনজীবী মামুনুর রশিদ। নাটোরে প্রথমবারের মতো কিডনি ডায়ালাইসিস কার্যক্রম শুরু হয়েছে। বুধবার বিকেলে শহরের হরিশপুর এলাকায় একতা ক্লিনিকে কিডনি ডায়ালাইসিস সেন্টারের উদ্বোধন করেন সিভিল সার্জন ডাক্তার রোজিয়ারা খাতুন। এ সময় তিনি বলেন, জেলার কিডনি রোগীরা এখন থেকে হাতের নাগালে ডায়ালাইসিস সুবিধা পেয়ে উপকৃত হবেন, এর ফলে তাদের অর্থ এবং সময়ের সাশ্রয় হবে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার মাহবুবুর রহমান, একতা হাসপাতালের পরিচালক ডাক্তার মাজেদুল ইসলাম, পরিচালক শাহাদাত হোসেন এবং মেডিকেল অফিসার ডাক্তার রাসেল। ক্লিনিক কর্তৃপক্ষ জানান, অত্যাধুনিক 2টি ফেসিনিয়াস মেশিন এবং উন্নত মানের ডায়ালাইজার ও ব্লাড টিউবিং সেট ব্যবহার করে কিডনি ডায়ালাইসিস কার্যক্রম চলবে। এক্ষেত্রে সর্বোৎকৃষ্ট মানের প্ল্যান্টে প্রাপ্ত বিশুদ্ধ পানি ব্যবহার করা হচ্ছে। অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে কিডনি ডায়ালাইসিস কার্যক্রম চলবে। বিশেষজ্ঞ চিকিৎসক প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবেন। টেকসই উন্নয়নে নবায়নযোগ্য জ্বালানি, এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে গণপ্রকৌশল দিবস এবং আইডিইবির 52তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল 10টার দিকে শহরের মাদ্রাসা মোড় স্বাধীনতা চত্বরে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি।
পরে সেখান থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসা মোড় স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইডিএবির নাটোর জেলা শাখার সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সহ প্রকৌশলী নেতৃবৃন্দ ও সংগঠনের সদস্যবৃন্দ। শাহসুফি খাজা ফরিদপুরী রহমতুল্লাহ আলাহী সাহেব প্রবর্তিত বিশ্ব ইসলামী মহাসম্মেলন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সাংস্কৃতিক পরিষদ সংলগ্ন মাঠে এর আয়োজন করে শিবগঞ্জ উপজেলা জাকের পার্টি। উপজেলা জাকের পার্টির সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন মাওলানা মনজিল হক। দ্বিতীয় বক্তা ছিলেন হাফেজ মাওলানা ফয়সাল। সম্মেলনে ওয়াকতিয়া নামাজ, নফল ইবাদত বন্দেগি, মোরাকাবা মোশাহেদা, জেকের আজকা এবং ইসলামের উদারনৈতিক মানবিক মূল্যবোধে উচ্চারিত আদর্শের আলোকে শান্তি ও কল্যাণমুখী জীবন গড়ার তাগিদ জানিয়ে বয়ান হয়। একই সাথে সকল ধর্ম, মত ও পথের মানুষের শান্তিপূর্ণ সহ অবস্থানের ভিত্তিতে প্রগতিশীল ধারা জোরদারের গুরুত্ব উচ্চকিত হয়। জাকের পার্টি ও সহযোগী সংগঠন সমূহের নেতৃবৃন্দ বিরাজমান পরিস্থিতিতে স্থিতিশীলতা রক্ষায় শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতির অপরিহার্যতার কথা তুলে ধরেন। শেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের শাহপাড়া তারাপুর গ্রামের ঝরে পড়া শিশু ও বয়স্কদের বিনা পারিশ্রমিকে 31 বছর ধরে পড়াচ্ছেন পল্লী চিকিৎসক আব্দুর রশিদ। পেশায় পল্লী চিকিৎসক হলেও এখন তাকে সবাই চেনে রশিদ মাস্টার নামে। এ কাজে সহযোগিতা করে আসছেন তার ছেলে হোসেন আলী সম্রাট। তার এ মহৎ কাজকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী এবং সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি সুহান শাহরিয়ারের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন তোফায়েল হোসেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম শাহপাড়া তারাপুর। স্বপাঁচেক পরিবারের বসবাস এই গ্রামের অধিকাংশই দরিদ্র এবং অভাবী। বিদ্যালয়ে যান না অনেক শিশুই, আর যারা যান তাদের মধ্যে অনেকেই ঝরে পড়ে অকালে। এসব ঝরে পড়া শিশু ও নিরক্ষর বয়স্ক লোকদের লেখাপড়ার দায়িত্ব পালন করছেন পল্লী চিকিৎসক আব্দুর রশিদ। শিক্ষার আলো ছড়ানোর কাজটি নীরবে নিভৃতে করে যাচ্ছেন 31 বছর ধরে। নিজের সংসার চালানোর দায় হলেও নিয়মিত ছেলে মেয়েদের পেন্সিল খাতা কলম কিনে দেন এই সাদা মনের মানুষটি। আমার প্রথম জীবনটা ভাঙাগড়ের মধ্য দিয়ে আরম্ভ হয়। আমি 1991 সালে ফার্স্ট জানুয়ারি প্রথম 5টা ছেলে মেয়ে আমার মাস মনাতে ক্লাস আরম্ভ করি। আমার ছোটো ছোটো ছেলেপেলে যখন পড়ে এর দেখা দেখি করতে করতে ছেলে বেশি হার বেশি হয়, অন্তপক্ষে প্রায় 100 মতো ছেলে এখন আমার বর্তমানে এখানে আছে লেখাপড়া করে। যারা স্কুলে লেখাপড়া, হাই স্কুলে লেখাপড়া করে, তারা হয়তো কোচিং ক্লাসের জন্য আমার কাছে আসে। আমি কোচিং ক্লাসটা সারিয়ে দিই ক্লাস 6-7 পর্যন্ত এরকম পড়াই। আর আর আমার এই ছেলেবেলা হচ্ছে বাংলা, অঙ্ক, ইংরেজি এগুলো সম্পূর্ণ শিখাই। এবং আমাদের প্রায় 8টা আইটেম আছে, 8টা আইটেমের পর্যন্ত ছেলেপেলেকে এখনও পর্যন্ত শিখা দেওয়া হয়ে গেছে। আমি কারোর কাছ থেকে বেতন নিইনি। ছেলেরা আমাকে বলে যে যখন প্রদীপে লেখাপড়া হতো তখন ছেলেরা বলতো যে স্যার অন্তপক্ষে তেলের দামটা নেন। আমি বলতাম যে তেলের দামটা তোমার কাছে নিব, আর একটা লোক দেখবে, দেখে বলবে যে সবই তো পয়সা নিছে, তাহলে কী করে পড়েছে। আমি তাদের কাছে কোনো পয়সা নিই না। 1991 সাল থেকে এ পর্যন্ত প্রায় 31 বছর হয়ে গেলো আমি কারোর কাছে পয়সা নিইনি। এবং আমার ইচ্ছে, আমার মনে হয়েছে যে অন্তপক্ষে 4,000 থেকে 5,000 ছেলেকে আমি লেখাপড়া শিখাতে পেরেছি। আমার উদ্দেশ্য আছে যে এইভাবে লেখাপড়া করলে প্রত্যেকটা ছেলেকে জ্ঞান দিতে গেলে আমি অন্তপক্ষে সারা বাংলাদেশে প্রত্যেকটা জ্ঞানের আলো ছড়িয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। বিনামূল্যে শিক্ষা উপকরণ আর এমন পরিবেশে লেখাপড়ার সুযোগ পেয়ে খুশি শিক্ষা গ্রহণ করতে আসা শিক্ষার্থীরা। অন্য স্কুলে আমরা পড়তে গেলে টাকা লাগে, এই স্কুলে পড়লে আমাকে টাকা লাগে না, আমরা পড়তে পাই মজা করে। আমরা এই স্কুলে রোজ সকাল করে পড়তে আসি, আমরা বাংলা, ইংরেজি, অঙ্ক এগুলো পড়ি। আমরা এখানে রোজ ক্লাস করতে আসি, রোজ পড়ি, কিন্তু স্যার কোনোদিন টাকা চাই না, ভালো পড়ে, আমরা খুব খুশি। রশিদ মাস্টারের পাঠশালায় আমরা লেখাপড়া করতে আসি, আমাদের টাকা পয়সা লাই না, তার থেকে আমরা অত্যন্ত অনেক ভালো লেখাপড়া করি। সকালবেলা স্কুলে আসি, লেখাপড়া ভালোভাবে পড়ি, আমরা প্রাইভেটে পড়তে গেলে এইভাবে পড়াই না, আমাদের অত্যন্ত আমরা খুব ভালো করে লেখাপড়া করি। মহৎ এ কাজকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী আর বিনামূল্যে সন্তানদের পড়াতে পেরে আনন্দিত অভিভাবকরা।
আব্দুর রশিদ মাস্টার লেখাপড়া করায়, ছোটদের লিয়ে শুরু করেছিল লেখাপড়া করা, বড়কে ছোটকে লিয়ে লেখাপড়া করে উপকৃত হয়েছে। এখান থেকে মোটামুটি 100 জন ছোট বড় দিয়ে লেখাপড়া করে মেলা মানুষ উপকৃত হয়েছে। আমরা মোটামুটি দেখছি যে 30 বছর ধরে লেখাপড়া করা। এখানে গ্রামে যারা বয়স্ক তাদেরকে এখানে দেখা সিগনেচার করতে জানা না, তাদেরকে শেখানো হয়। যারা বাইরে পড়ে ছোট বাচ্চারা, ওনারা দেখা যায় টাকার অভাবে লেখা প্রাইভেট পড়তে পারে না, এখানে তাদেরকে সেই প্রাইভেটটা শেখানো হয়। আমাদের গ্রামবাসী আমরা সবাই এখানে এই মাস্টারের কারণে আমরা উপকৃত হচ্ছি। আমার ছেলে শিশু অন্য পড়ে প্রাইমারি স্কুলে, সকালে প্রাইমারি স্কুল যায়, সকাল থেকে এসে দুপুরবেলা এখানে রশিদ মাস্টারের স্কুলে লেখাপড়া করে। এখান থেকে পড়ে এখান থেকে লেখাপড়া করে যে প্রাইমারিতে ফের আবার হলো অর্জন করে। শিক্ষার আলো ছড়ানো নিবেদিত প্রাণ এই মানুষটিকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিলেন শিক্ষা সংশ্লিষ্টরা। জনাব মোহাম্মদ আব্দুর রশিদ, উনি আমাদের সরকারি প্রাইমারি স্কুলের স্কুল টাইমের আগে সকালে এবং স্কুল টাইমের পরে বেশ কিছু ছেলে মেয়েদের পড়ায়। তো আমাদের এই চেয়ারে থেকে আমাদের তো আর্থিক কোনো সুযোগ সুবিধা সুযোগ নেই, তবু আমি ব্যক্তিগতভাবে তার এই উদ্যোগটাকে বা উদ্যমটাকে যাতে চালিয়ে যেতে পারে এই জন্য আমি আশ্বাস দিই। শুধু নিজ গ্রামে নয়, জ্ঞানের আলো ছড়াতে চান আশেপাশের গ্রামগুলোতেও, নিরক্ষর মুক্ত গ্রাম করতে চান নিবেদিত প্রাণ পল্লী চিকিৎসক রশিদ মাস্টার। তোফায়েল হোসেন, বরেন্দ্র নিউজ ডেস্ক। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।